মরিঙ্গা বা সজিনার সজনে গাছ যেটা আছে সেটার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আগে জেনে নিন, যে এটা কত প্রকার। শ্বেত, রক্ত, নীল পুষ্প বর্ণভেদে আরও তিন প্রকার। ফুলের কালার অনুযায়ী লাল রঙের, নীল রঙের এবং সাদা রঙের ফুল এটা সজিনার বা মরিঙ্গার উল্লেখ রয়েছে। তবে নীল ফুলের সজিনা গাছ বর্তমানে দুর্লভ, সাদা ফুলের সজিনা গাছই সর্বত্র। বারো মাস যেটা পাওয়া যায় তাকে নাজনা বলা হয়, কিন্তু এরা প্রজাতিতে একই, বোটানিক্যাল নাম মরিঙ্গা ওলিফেরা ল্যাম। আর রক্তপুষ্প সজিনা বাংলায় মালদহ অঞ্চলে পাওয়া যায়, কিন্তু বর্তমানে সেটা পাওয়া যায় কি না এটা নিয়ে সন্দেহ রয়েছে। মরিঙ্গা কনকেনেন্সিস নিম্ন প্রজাতির এক প্রকার সজিনা, রাজপুতনায় সমগ্র দাক্ষিণাত্যে এমনকি বেলুচিস্তান ও সিন্ধু প্রদেশেও পাওয়া যায়। এর ফুল ও ফল ডাটাগুলি রক্তা বা লাল রঙের। পুষ্পের বর্ণভেদে গাছের গুণেরও পার্থক্য আছে, একথাও প্রাচীন গ্রন্থে বলা হয়েছে। ইন্ডিয়াতে লোভনীয় হচ্ছে সজনে ফুল, এই জন্যই চাষ করা হয়েছে। দেরাদুনের মেডিসিনাল ডিপার্টমেন্টে গাছে ফুল হলেই ডালগুলি কেটে ফেলা হয়, তারপর ওই ফুল শুকিয়ে চালান হয়ে যায় দিল্লির ইউনানি চিকিৎসক সম্প্রদায়ের প্রয়োজনে। এছাড়াও অথর্ববেদে বলা হয়েছে যে এই সজনা দেহেও শত্রু বিনাশ করে, সে শত্রু হচ্ছে অর্ষ ও কৃমি। বেদের এই ইঙ্গিতটি প্রাক আর্য গোষ্ঠীর উত্তরাধিকারীদের এক বিশেষ ব্যবহারের সঙ্গে খুব মিল হয়। বৈদিক সংস্কৃতিতে বিস্তারের বহু পূর্বেই এই জাতির বসবাস এই ভারতে। তারা অদ্যাবধি সজনার রসে মদ্য প্রস্তুত করেন, এতে তাদের মত্ততা নাকি বেশ তীব্রই হয়। এই মদ তৈরি করতে সজনার ছাল, অনন্তমূল, শিমুল মূল এবং মুথা শতমূল এগুলো প্রয়োজন পড়ে। তো এখানে হচ্ছে যে এটা হচ্ছে আমরা যদি এটা মদ তৈরি না করে এটা দিয়ে ভিনেগার বা আমরা যদি আসব প্রণালীতে তৈরি করি তাহলে এটা আমাদের জন্য সুফলদায়ক হবে, কেননা মদ হারাম করা হয়েছে এবং কোনো ধরনের সুরা হারাম করা হয়েছে। সজনা বৃক্ষের ছালের রস দিয়ে টিউমার পাকানো হয় বা ফাটানো হয় এবং পরে তাতে নিশিন্দা পাতা বা ভাইটেক্স নিগুণ্ড পাতার গুঁড়ো দিয়ে সেই ঘা শুকানো হয়। সজনে গাছের কিছু উপকারিতা। সজনের পাতা শাকের মতো রান্না করা হয়, আহারের সময় অল্প পরিমাণে খেলে এটা পেটের জন্য অত্যন্ত ভালো। এর মধ্যে রয়েছে ভিটামিন এ, বি, সি, নিকোটিনিক অ্যাসিড, প্রোটিন, চর্বিজাতীয় পদার্থ, কার্বোহাইড্রেট এবং শরীরে পোষণ উপযোগী আরও প্রয়োজনীয় উপাদান। সজনের ফুল শাকের মতো রান্না করে বসন্তকালে খাওয়া ভালো, এটা একটা বসন্ত প্রতিষেধক বা পক্স যেটা রয়েছে, বসন্ত বা পক্স এটার জন্য অত্যন্ত প্রতিষেধক একটা কাজ করে। তবে ইউনানি চিকিৎসক সম্প্রদায় ফুল শুষ্ক ব্যবহার করেন সর্দি কাশির দোষে, সুতে, প্লিহা ও যকৃতে লিভারের সমস্যায়, তারপরে হচ্ছে লিভারের কার্যকারিতা কমে গেলে, তারপরে হচ্ছে কৃমির আধিক্য থাকলে এবং টনিকের একটি অন্যতম উপাদান হিসেবে। সজনের ফল বা ডাটা, এই ডাটাগুলি অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ যেটা দেহের সাময়িক প্রয়োজন মেটায়। সর্বক্ষেত্রে সব দ্রব্যেরই ব্যবহার করা উচিত, পরিমিত ও সীমিত। ইউনানি চিকিৎসকগণের মতে বাতব্যাধির রোগগ্রস্ত ব্যক্তিদের ও যারা শিরাগত বাতে কাতর তাদের আহার্যের সঙ্গে এটি ব্যবহার করা ভালো। সজনে বীজের তেল, এদেশে সজনে বীজের তেল ব্যবহার হয় না, তাই পরীক্ষাও তেমন হয়নি। তবে আমাদের দেশের বীজের তেমন তেল পাওয়া যায় না, আমদানি হয় আফ্রিকা থেকে, নাম তার বেন অয়েল। ঘড়ি মেরামতের কাজে লাগে এটা, এটা বাতের ব্যথায় মালিশেও ভালো কাজ করে। বিভিন্ন গাছের ও মূলের ত্বক গুণের অন্ত নেই, এই গাছের গুণের কথায় অষ্টাদশ পর্ব মহাভারত রচিত হয়। এই গাছের অসংখ্য গুণ রয়েছে। তো রোগ নিরাময়, হাই ব্লাড প্রেশারে হচ্ছে সজনের পাকা পাতায় টাটকা রস জলে বেটে নিংড়ে নিতে হবে। দুই বেলা আহারের ঠিক পূর্বে তিন চা চামচ বা দুই চা চামচ করে খেলে এটা অত্যন্ত উপকার পাওয়া যায়। টিউমার রোগে ফোড়ার প্রথম অবস্থায় গ্রন্থিস্ফীতিতে অথবা আঘাতজনিত ব্যথা ও ফোলায় পাতা বেটে অল্প গরম করে লাগালে ফোড়া ও টিউমার বহু ক্ষেত্রে মিলিয়ে যায় এবং ব্যথা ও ফোলার উপশম হয়। সাময়িক জ্বর বা জ্বর ভাব এর সঙ্গে সর্দি প্রবল থাকলে অল্প দুটো পাতা ঝুল করে বা শাক রান্না করে খেলে উপশম হয়। যাদের হিক্কা উঠে, হিক্কা হতে থাকলে পাতার রস দুই থেকে পাঁচ ফুটা করে দুধের সঙ্গে দুই তিনবার খেতে দিলে কমে যায়। অর্ষে বা পাইলসে, পাইলসের ক্ষেত্রেও অর্ষের যন্ত্রণা আছে অথচ রক্ত পড়ে না, এক্ষেত্রে নিম্নাঙ্গে তিল তেল লাগিয়ে পাতা সিদ্ধ কাত দ্বারা সিক্ত করতে বলেছেন চরক সংহিতের আয়ুর্বেদ গুণ। সন্নিপাত জন্য চোখে ব্যথা, জল বা পিছুটি পড়া এসব ক্ষেত্রে পাতা সিদ্ধ জল সেচন করতে বলেছেন চরক সংহিতের আয়ুর্বেদ গুণ। পাতা সিদ্ধ জল সেচন করা যায়, দাঁতের মাড়ি ফুলায়
পাতার কাত মুখে ধারণ করলে উপশম হয়। কুষ্ঠে বা লেপ্রসি রোগে বীজের তেল ব্যবহার করতে হয়। তারপরে হচ্ছে বীজ বেটে কুষ্ঠের ক্ষতের উপরেও দেয়া যায়, প্রলেপ দিতে হয় কুষ্ঠে। তারপরে হচ্ছে অপচি রোগে বা স্ক্রোফিউলা সজনে বীজ চূর্ণ করে নস্য নিতে হয়, এটি সুশ্রুতির ব্যবস্থা। তারপর হচ্ছে দাঁত, দাঁত বা রিং ওয়ার্ম সজনে মূলে ছালের প্রলেপে এটার উপশম হয়। ভিউয়ার্স, এই ছিল সজনে বা মোরিঙ্গার কিছু ওষুধি গুণাগুণ। ফাহাদ মিডিয়া ইউটিউব চ্যানেল।